হ্যালো হ্যালো, মরে যাওয়া লাউ গাছ আবার কিভাবে বাঁচিয়ে তুললাম। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি আমার লাউ গাছের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অতিরিক্ত গরমে লাউ গাছটি মরে কি অবস্থা হয়েছিল। আর তখন আমার গাছে কিন্তু তিনটি লাউ ছিল, আমি দুটি লাউ অলরেডি খেয়ে ফেলেছি, একটি খেয়েছি আরেকটি আমি সঞ্চয় করে রেখে দিয়েছি। আর এই যে লাউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি বীজ বানানোর জন্য রেখে দিয়েছি, কারণ এটি হচ্ছে এবছরের প্রথম লাউ। তো এটি হচ্ছে হাজারি লাউ, আমি বীজের জন্য রেখে দিয়েছি। আর যখন আমি ভিডিওটি দেখিয়েছিলাম আমার কিন্তু লাউ গাছের অবস্থা খুবই করুণ ছিল, আর ঠিক এই পর্যায়ে এসে স্টপ হয়ে গিয়েছিল। আর আমি বলেছিলাম যে আগামী দু তিন সপ্তাহে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার যে বিশাল আকারের একটি লাউয়ের মাচা আছে তা যেন পুরোটাই আমি ভরে ফেলতে পারি। তো আমি কিন্তু আমার কথা রেখেছি। এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন ঠিক এখান থেকে নতুন নতুন অনেক 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 ডালপালা ছেড়েছে। এই যে আপনারা দেখুন পাতাগুলো দেখলেই কিন্তু এর পার্থক্য বুঝতে পারবেন। এই যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু ছিল আমার ঠিক এখানে এসে রোদ যে পুড়ে স্টপ হয়ে গিয়েছিল। আর এই যে এখন দেখুন যে নতুন যে ডগাগুলো ছেড়েছে, আপনারা একটু দেখলে এর পার্থক্য বুঝতে পারবেন। আর মাচাটার প্রায় একটি মাচা প্রায় ধরে ফেলেছে, একটি মাচা কিন্তু পুরোই ভরে গেছে আমার লাউ গাছটি দিয়ে। আর শুধু তাই নয়, এই যে পাশে যে মাচাটি ছিল ওই মাচা তো স্বপ্ন ছিল যে এবারের লাউ গাছের ডগা পাতা এখানে ছোবে, কিন্তু দেখুন ইনশাল্লাহ আমার এখান থেকেও দেখুন নতুন ডাল ছেড়েছে এবং ছেলে ফুলও এসেছে। এই যে দেখুন, আর এই হচ্ছে দুটি ডাল ছেড়েছে এবং এই মাচাও প্রায় ছোঁয়া ছোঁয়া। আর এখান থেকে আমি দেখিয়েছিলাম যে এই যে বিশাল আকারের দুটি মাচা, পুরো মাচাটি ভরেই থাকে আমার লাউ গাছ। এবছর খুব মন খারাপ ছিল, একই তো দেরিতে ফলন শুরু করেছিলাম গার্ডেনিং, তার উপর লাউ গাছটি রোদে মরে যাচ্ছিল, কেন বাঁচতে ছিল না, লাউ গাছটি মরে যাচ্ছিল যত্নের অভাবে, খাবারের অভাবে বাড়ছিল না মোটেই। তো আমি কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো আমার এই মাচাটি সম্পূর্ণই ভরে যাবে লাউ গাছ দিয়ে। তো আমি ভাবলাম যে না, বেশি সময় না, আমার যে কিছুটা অগ্রগতি হয়েছে আমি ঠিক ততটাই আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা যারা লাউয়ের গার্ডেনিং করছেন, লাউয়ের চাষ করছেন, আপনাদের জন্য উপকার হবে। কারণ এই পুরো মাচা ভরতে ভরতে আরও কিছুটা সময় লাগবে, কারণ নতুন করে মাত্র ডালপালা ছাড়ছে আর বাচ্চা দিচ্ছে। তো আমি এখানে কি যত্ন নিয়েছি, আসলে লাউ গাছের বেশ যত্ন আছে আমরা সবাই জানি। আর এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে একটু আমি দেখাচ্ছি, দেখুন যে ডগাগুলো কত মোটা মোটা হয়েছে মাশাল্লাহ, এই যে দেখুন। আর এই যে এখানে আমি কিন্তু টুজি কাটিং করে দিয়েছি, তারপরে যে ডালটি যে বের হয়েছে এটি কিন্তু থ্রি জির ডাল, আবারও নতুন করে এই ডালে লাউ আসবে। কারণ এই যে দেখুন অলমোস্ট ছেলে ফুল আসা শুরু হয়েছে। আর এই যে পাতাগুলো দেখুন কতটা মসৃণ, কতটা চমৎকার। এই হচ্ছে আমার গার্ডেনের লাউ পাতার অবস্থা, যা বরাবরই থাকে। আর এবছর তো জানেন যে এই লাউয়ের পটটি এবং লাউ গাছ তিনটি আমাকে সৌরভ ভাইয়া দিয়েছে, যার প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে আমি অলরেডি বলেছি। আপনারা একবার চাইলে আমার পুরনো ভিডিও দেখে আসতে পারেন, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। তো আমি একেবারেই এনে রেখে দিয়েছিলাম, কোনো খাদ্য দেইনি বা যত্নও করিনি, আর অনেক রোদ আসার কারণে গাছ মরেও যাচ্ছিল। তারপর আমি এখানে যত্ন করা শুরু করি, নিচের সব ডালপালা ছাঁটাই করে দিই, আর এখানে আমি জৈব সার ব্যবহার করা শুরু করি, যা হচ্ছে ড্রাই জৈব সার, যা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এগ শেল এবং টি দিয়ে বানানো, ডিমের খোসা এবং শুকনো চা পাতা দিয়ে বানানো যে আপনার একটি জৈব সার, সেই সার আমি ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে প্রচুর পরিমাণ পটাশ, আর পটাশ সার কোথা থেকে পাবেন তারও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে দেখুন খাদ্য আর দু সপ্তাহের পরিশ্রম আমাকে কতটা সফলতা দিয়েছে, অনেক অনেক, তা তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে দু সপ্তাহ আগে এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা। আমি অবশ্যই জানাবো যে আমি কি খাদ্য দিতে যাচ্ছি খুবই দ্রুত লাউ আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি শেয়ার করতে একেবারেই ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।
আপনাদের একটি লাইক, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উপরে নিয়ে যাবে। বিদায় নিচ্ছি আজকের মতো, সবুজের সাথে আল্লাহ হাফেজ।